আমার নাম মোহাম্মদ রাতুল, বাসা দোহার নবাবগঞ্জ থেকে আসছি। আমরা আমার আম্মুকে নিয়ে আসছিলাম। আম্মু অনেক দিন যাবত বাতের ব্যথায় ভুগতেছিল। তারপর আব্বু বাইরে থেকে আর কি আপনাদের হসপিটালের লিঙ্কটা পায়, তারপর আমাকে দেয়। এরপর আমি এটা নিয়ে গবেষণা করি আর কি, আপনাদের হসপিটাল সম্পর্কে কিছু জানি, এরপর আসা আর কি। আমার আম্মুর কোমরে এবং হাতে ব্যথা ছিল গত 4-5 বছর যাবত। উনি কোনো ভারী কাজ করতে পারতেন না আর কি, অনেকক্ষণ বসে যদি কোনো কাজ করতেন তাহলে ব্যথা বাইরে যেত আর কি। অনেক টাকা খরচ হয়েছে, অনেক ডাক্তারে দেখানো হয়েছে, সব ডাক্তারই তো বলে ব্যথা চলে যাবে চলে যাবে, কিন্তু কিছুদিন যাবত হয়তো ব্যথা কম থাকে, এরপর আবার ব্যথা শুরু হয় আর কি। আর কি আমার আম্মুর এই ব্যথা কোনো জায়গা থেকে কোনো কিছু হইতেছিল না। পরে আমরা এটা খুঁজতে থাকি যে কোথায় গেলে, কোন হসপিটালে গেলে এই ব্যথা আর কি কমবে, কিংবা একবারে সেরে যাবে, ভালো ট্রিটমেন্ট পাবে। এরপর আমরা আর কি ডিপিআরসিতে আসছি। ডিপিআরসিতে আসার পর আমরা 16 দিন চিকিৎসা নিয়েছি আর আম্মুকে নিয়ে আর কি। যেমন আসছিল আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো। আম্মুর তো আগে হাতে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল এবং পায়েও ব্যথা ছিল। যেমন নিয়ে আসছিলাম আগের থেকে আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আলহামদুলিল্লাহ এখানকার চিকিৎসা মোটামুটি খারাপ না, ভালোই। ফিজিক্যাল থেরাপি দেওয়া হয়, তারপর আপনার টানা দেওয়া হয়, ব্যায়াম করানো হয়, 3 বেলা থেরাপি চলে, এই আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় এখানে আর কি। এই ডিপিআরসিতে যত কর্মকর্তা আছে, নার্স, তারপরে আপনার সার্ভিসার যাই আছে, তারা অনেক ভালো, আচার ব্যবহারও ভালো, অনেক সুন্দর ব্যবহার আর কি, ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো এখানে আমার আম্মুকে নিয়ে আসছিলাম অনেক খারাপ অবস্থা নিয়ে, কিন্তু আসার পর এখন আলহামদুলিল্লাহ আম্মু ভালো সুস্থ। এমন আমার আম্মুর মতো যে 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 কোনো রোগী যদি কোনো বাতের সমস্যায় ভুগতে থাকেন তাহলে ডিপিআরসিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এসে ট্রিটমেন্ট নিতে পারেন। আশা করি আপনারা ভালো ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থ হয়ে বাসায় ফিরবেন। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।